কিতাবটা তার নাম হলো কোরআনুল কারীম। আর এই কোরআন শরীফটা প্রচারের জন্য শুধু একটা নবীর দায়িত্ব, অতীতকালে একটা করে কেতাব এসেছে, কয়েক হাজার করে নবী এসছেন আর ওই একই কেতাব প্রচার করেছেন। কিন্তু যেহেতু আমাদের নবী শেষ নবী, তো এনার উপরে যে কেতাবটা নাজিল হয়েছে এই কেতাব প্রচারের জন্য আর কোন নবী নেই, উনি একাই। তো আসমানি আল্লাহর পক্ষ থেকে পাঠানো নাজিলকৃত এই কেতাবগুলো মানুষকে শান্তির কথা শিখিয়েছে, সম্প্রীতির কথা শিখিয়েছে, প্রতিবেশীর হক আদায়ের কথা শিখিয়েছে, ব্যক্তি জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কিভাবে শান্তিপূর্ণ হবে তার আইন কানুন থিওরি এই কেতাবগুলোতে বর্ণনা করা আছে। আর এই কেতাবটা প্রচার প্রসারের জন্যে একটাই নবীর উপরে দায়িত্ব। আজকে আমরা যাকে নিয়ে এখানে আলোচনা করতে বসেছি, সৈয়দে কাউনাইন সুলতানে দারাইন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে আমাদের ধ্যান জ্ঞান চিন্তা চেতনা ভাবনা কেন? আসলে তিনি হলেন মানব জাতির আধুনিক সভ্যতার জনক। তিনি হলেন মানব জাতির শান্তি সম্প্রীতির রাহবার। তিনি হলেন মানুষের ইহকালের মুক্তি, ইহকালের শান্তি আর পরকালের মুক্তি পাওয়ার বুদ্ধি আর পরামর্শদাতা। তার জীবনের দিকে তাকালে আমাদের জীবন সুন্দর হবে, তার লাইফ স্টাইলটা অনুকরণ করতে পারলে আমাদের পরিবারে শান্তি আসবে, তার জীবনটা অনুকরণ করতে পারলে আমরা দুনিয়াতে শান্তি পাবো, মৃত্যুর পরেও শান্তি পাবো। তাই তাকে নিয়ে আমাদের এই ভাবনা চিন্তা করার মজলিস। তার টোটাল জীবন 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন, যখন জন্ম নিচ্ছেন তার 4 মাস আগে গর্ভে থাকাকালীন তার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করছেন। মায়ের দুধ খাওয়ার সুযোগ পেয়েছিলেন মাত্র 15 দিন। তারপরে দেশীয় আইন প্রথার রেওয়াজ অনুযায়ী দুগ্ধপান করানোর জন্য তাকে নিয়ে গেলেন দুধমাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। সেখানে থাকলেন টানা 4 বছর, ফিরে এলেন মায়ের কোলে। 2 বছর মায়ের কোলে থাকতে থাকতেই তার মা আমিনা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। জন্মগতভাবে তিনি পিতাহারা, 6 বছর বয়সে তিনি মাকে হারিয়েছেন। তার লালন পালন দেখভাল করবার দায়িত্ব নিলেন তাঁরই চাচা হযরত আবু তালিব, আব্দুল মুত্তালিব দাদু। 2 বছর আব্দুল মুত্তালিব দাদুমণির দায়িত্বে থাকাকালীন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। প্রিয় রসুলের বয়স তখন মাত্র 8 বছর। বাবা হারা, মা হারা, দাদুও হারিয়ে গেলেন।
নবী পাকের আট বৎসর বয়সের এই শিশু সন্তানটাকে লালন পালনের দায়িত্বভার পড়ল চাচা আবু তালেবের উপরে। তিনি এক বৎসর দেখভাল করে ডেকে বললেন, বাবা আমি তো মরে যাব, তোমার বাপও নেই মাও নেই দাদুও নেই, তো যতদিন আমি বাঁচি তুমি আমার সংসারে থেকে তোমার ভবিষ্যতের ভাবনাটা তুমি ভেবে নাও। কি করব? চাচা বললেন, আমি কিছু ছাগল কিনে দিচ্ছি, এই ছাগলগুলো চড়িয়ে তার দুধ বিক্রি ছাগল বিক্রির যে পয়সা হবে ওটা তুমি এখন থেকে গুছিয়ে রাখো, তোমার কাজে লাগবে, আমার সংসারে তোমার কিছু দিতে হবে না, কিন্তু তোমার ভবিষ্যৎ সুরক্ষার জন্য তুমি আস্তে আস্তে করে এই পয়সা কড়িগুলো তোমার কাছে রাখো, এটা তোমার ভবিষ্যতের কাজে লাগবে। নয় বৎসরের একটা বাচ্চা ছেলে চাচা আবু তালেবের পরামর্শ অনুযায়ী ছাগল চড়ানো শুরু করলেন। 18-19 বৎসর পর্যন্ত ছাগল চড়ানোকালীন মক্কার জমিনে যত সমস্যা হতো সেই সমস্যার সমাধান করার জন্য মক্কার বড় বড় মোড়ল মাতব্বরেরা এই 17-18 বছরের বাচ্চা ছেলে মোহাম্মদকে দিয়ে বিচার করাতেন। বলুন সকলে সুবহানাল্লাহ। কর্মজীবনে তিনি ছাগল চড়ানো রাখাল, কিন্তু সমাজ জীবনে তিনি মোড়ল মাতব্বরদের কাছে একজন দক্ষ বিচারক। তার এই সুন্দর বিচার ব্যবস্থা দেখে, তার সততায় তার নিষ্ঠায় তার আদর্শে মুগ্ধ হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আবু তালেবকে বললেন, আমার এই বিরাট ব্যবসা বাণিজ্য দেখভালের জন্য মুহাম্মাদের মতো একটা ভালো কর্মচারী পেলে আমার ব্যবসাটা চালানো যেত। আবু তালেব মুহাম্মাদের কাছ থেকে ছাগল নিয়ে নিয়ে মা খাদিজার ব্যবসার ম্যানেজার হিসাবে মুহাম্মাদকে নিয়োগ করে দিলেন। মা খাদিজার ব্যবসায়িক জীবনের প্রথম কাফেলা, রাসূলুল্লাহর ম্যানেজারি জীবনের প্রথম ব্যবসায়ী কাফেলা। উট ভর্তি করে মাল কিনে নিলেন, সিরিয়াতে যে বিক্রি করবেন, মক্কার বিখ্যাত খেজুর, কিছু গম সিরিয়াতে এক্সপোর্ট করলেন, সিরিয়াতে মাল বিক্রি করে মক্কায় যে মাল ভালো চাহিদা আছে সেই রকম মাল কিছু কিনে নিয়ে আবার মক্কাতে ফিরলেন। ব্যবসার একবার এক্সপোর্ট আর ইম্পোর্টের সময় লেগে গেল প্রায় 6 মাস। কম্পিউটার ছিল না, ক্যালকুলেটর ছিল না। খাদিজার কাছে এসে ডেকে বললেন, টোটালে আমি মাল কিনেছিলাম এত টাকার, মক্কায় বিক্রি করেছি, সিরিয়াতে বিক্রি করেছি এত টাকা, সিরিয়াতে মাল কিনেছি এত টাকার, মক্কায় বিক্রি করেছি এত টাকায়, টোটালে আমার লাভ হয়েছে এত টাকা, কর্মচারী আর পথের খরচ হয়েছে এত টাকা, বাদ দিলে সংখ্যা দাঁড়ায় এই টাকা, পুরো টাকাটাই খাদিজার হাতে তুলে দিলেন। প্রিয় রসুলের এই হিসাব দেওয়া দেখে খাদিজা বললেন, আমার ব্যবসায়ী জীবনে এক চালানে এত টাকার লাভ ইতিপূর্বে কোনো ম্যানেজার আর কর্মচারী আমাকে দেয়নি। মোহাম্মদ, তোমার যেটা মাস মাইনে ছিল আজকে থেকে আর তোমার মাস মাইনে থাকবে না, তোমার সংসার আমার সংসার ভুক্ত,
ব্যবসা তুমি চালিয়ে যাও, তোমার সংসারের যত খরচ লাগবে সেটাই তোমার কর্মের মাইনে। আজ থেকে আর মাস মাইনে চুক্তি নেই। প্রিয় রসুল খাদিজার এই ব্যবসায়ের ম্যানেজারি করতেই থাকলেন, বয়স 25 বৎসর। প্রস্তাব দিলেন মোহাম্মদকে বিয়ে করার জন্য। আবু তালেব সে প্রস্তাব গ্রহণ করলেন, যিনি ছিলেন মহাজন তিনি হলেন স্ত্রী, যিনি ছিলেন মহাজনের কর্মচারী তিনি হলেন মহাজনের স্বামী। আজকে টোটাল খাদিজার সম্পদের মালিক মোহাম্মদ নিজে, আর তাকে ছাগল চড়াতে হবে না। দুবেলা দুমুঠো ডাল রুটির জন্য পরের খাজুরের গাছের গোড়ায় আর পানি তুলতে হবে না। আজকে তাকে আর খাওয়ার জন্য দুটো পয়সার জন্য রুদি রুদি ঢনঢন করে ঘুরে বেড়াতে হবে না। বিরাট সম্পদের মালিক তিনি। ঠিক এই দারুণ সুযোগ পেয়ে রাসূলুল্লাহ বললেন, খাদিজা এই বিরাট সম্পদ আমি কি করব? বললেন, এ সম্পদের সব মালিক আপনি, যা ইচ্ছা তাই করতে পারে। বলছেন, তুমি বলো কি কাজে লাগাবো। খাদিজা বললেন, মাল তো আমার নয়, মাল আপনার, আমি বলতে পারবো না কোন কাজে লাগাবেন আর কোথায় লাগাবেন না, আমার আর কিচ্ছু নেই, সবটাই আপনার। প্রিয় রসুল বললেন, খাদিজা তোমার সব সম্পদ যখন তুমি আমাকে দিয়ে দিয়েছো তাহলে আমি যা ইচ্ছা তাই করতে পারি। বললেন, হ্যাঁ পারো। রসুল্লাহ ব্যবসার দায়িত্বে অন্য লোকের ঘাড়ে চাপিয়ে দিয়ে একাগ্র চিত্তে কিভাবে এই মাতাল সমাজটাকে ভালো করা যাবে, কিভাবে নারীর বেইজ্জতির হাত থেকে রক্ষা করা যাবে, কিভাবে পিতামাতার কাছে সন্তানের গুরুত্ব বাড়ানো যাবে, কিভাবে এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যাবে, কিভাবে এই সমাজে মানুষের মানব অধিকারকে ফিরিয়ে দেওয়া যাবে, কিভাবে এই অসভ্য দুর্ধর্ষ জাতিটাকে একটা সুসভ্য মানব জাতিতে পরিণত করা যাবে, এই গভীর ভাবনা চিন্তা করার জন্য বাড়ির থেকে 3 কিলোমিটার দূর সমতল ভূমি থেকে 2.5 কিলোমিটার পাহাড়ের উপরে উঠে একটা নীরব নিবৃত জায়গা জাবালে নূরের গারে হেরাকে তিনি সাধনা করবার জন্য, চিন্তা করবার জন্য একটা ঠান্ডা নীরব নিস্তব্ধ ঘর হিসাবে বেছে নিয়ে সাধনা করতে থাকলেন। কেটে গেল জীবনের আরো 15টা বৎসর সাধনা করতে করতে, তার সাধনায় সিদ্ধি লাভ হল। সমাজ কি করে গোছানো যাবে, চোর ডাকাত কিভাবে ভালো পথে ডাকতে হয়, মাতালের মুখ থেকে কিভাবে মদের গ্লাস কেড়ে নিতে হয়, জেনাবে বিচার কোন রাহাজানি চুরি ডাকাতি ধর্ষণ অশান্ত মানুষকে কিভাবে শান্তির পথে ফিরিয়ে আনা যাবে, তার তাবিজ কবজ মাদুলি হিসাবে আল্লাহ প্রিয় রসুলের উপরে নাজিল করলেন কোরআনের মতো এক মহান কেতাব। বলুন সকলে সুবহানাল্লাহ। যে আপনি যে চিন্তা এখানে বিবর হয়ে আছেন আপনার সমস্ত চিন্তাকে সফলতা এনে দেবে যদি কোরআনের এই সূত্র অনুযায়ী আপনি কাজ করতে পারেন। বয়স হলো 41, মানুষের মাঝে প্রচার করা শুরু করলেন কোরআনের বাণী। শুরু হলো সমাজে নবীর উপরে জুলুম আর অত্যাচার। এতদিন পর্যন্ত মুহাম্মাদের খাওয়ার কষ্ট ছিল, পরার কষ্ট ছিল, মাকার কষ্ট ছিল, কিন্তু মক্কার জমিনে কোনো শত্রু ছিল না, সবাই মুহাম্মাদের বন্ধু ছিল। মানুষটা তো আসলে খারাপ না,
যিনি জীবনে কাউকে ধমক দেননি, জীবনে কাউকে মারধর করেননি, জীবনে কাউকে গালিগালাজ করেননি, জীবনে কাউকে ছড়া কথা বলেননি, জীবনে কোনোদিন কারোর মনে কষ্ট দেননি, তো মানুষ এই মানুষটার শত্রুতা কেন করবে? সবাই ভালোবাসতেন। যেদিন থেকে শুরু হলো কোরআনের কথা প্রচার করা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, সেদিন থেকেই শুরু হলো তার উপরে জুলুম আর অত্যাচারের স্টিমুলার। এতদিন তিনি ছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, তার কোনো শত্রু ছিল না, যেই তিনি হলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ, তখনই মক্কার বুকে তার শত্রু তৈরি হলো, শুরু হলো মারপিট, পথে কাঁটা বিছিয়ে দেওয়া, চলার পথে গর্ত করে তাকে মারার চেষ্টা করা, দেশ থেকে বিতাড়ন করা, তার একঘরে করে দিয়ে খাওয়া বন্ধ করে দেওয়া, পাতকুয়ার পানি মোহাম্মদকে দেওয়া হবে না, মোহাম্মদের সঙ্গে কথাবার্তা বলা হবে না, সম্পূর্ণরূপে মক্কার জমিনে তিনি একঘরে হয়ে গেলেন। চলে গেল জীবনের আরো 11টা বছর। তার এই কঠিন পরিস্থিতিতে সান্ত্বনা দেওয়ার মতো তার কাছে আর কেউ ছিল না। 47 বছর বয়সে খাদিজা চলে গেলেন, যে আবু তালেব আশ্রয় প্রশ্রয় দিতেন তিনিও সেই একই বছর ইন্তেকাল করলেন। নবীর উপরে জুলুম অত্যাচার করতে আর কারুর বাধা থাকলো না, কোনো বাধা বিপত্তি থাকলো না। 51 বছর বয়সে প্রিয় রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাকে ডেকে নিলেন, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে, বলুন সকলে সুবহানাল্লাহ, আল্লাহ বুঝপাড় করালেন, ধৈর্য সবরের উপদেশ দিলেন যে পৃথিবীতে তোমার কেউ নেই, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, তুমি তোমার কাজ চালিয়ে যাও। মেয়েরাজ থেকে ফিরে এলেন, জুলুম অত্যাচার বাড়তেই থাকলো। চলে গেল জীবনের গুরুত্বপূর্ণ আরো 2টা বছর, আজকে রসুলুল্লাহর বয়স 53। আল্লাহর নির্দেশ দিলেন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, খোদার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে শত্রুদের চোখের উপর দিয়ে তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে এলেন। 2 বছর যেতে না যেতেই মক্কার মানুষ লোক লস্কর সৈন্য সামন্ত নিয়ে মদিনা হামলা করবে, মোহাম্মদকে মদিনায় যেয়ে মেরে আসবে। মক্কার মদিনার মাঝে দূরত্ব, আজকের সোজা সাপটা বাইপাস রাস্তায় 370 কিলোমিটার মতো, সেদিনের রাস্তা আজকের মতো ছিল না, কোথাও পাহাড় কোথাও মরুভূমি। আজকে যদি 300 কিলোমিটার হয়, সেদিনকার পায়ে হাঁটা 1000 কিলোমিটারের কম ছিল না। মক্কা থেকে শত্রুরা মদিনা হামলা করবে, প্রিয় রসুল তার জবাব দেবেন। শুরু হলো ইসলামের প্রথম রক্তক্ষয়ী সংগ্রাম, নাম তার জঙ্গে বদর, বদরের যুদ্ধ, যুদ্ধে জয়লাভ করলেন। সেখান থেকে শুরু করে 62-63 বছর বয়স পর্যন্ত, 52 থেকে 53 বছর বয়সে হিজরত করেছেন, 54 বাদ দিয়ে 55 বছর বয়সে প্রথম যুদ্ধ হল, 55 থেকে 62 বছরের 63 বছরের ভিতরে এই 8 বছরে তার উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো 126টা, আর প্রত্যেকটাই যুদ্ধ ছিল মোহাম্মদকে মারার ফন্দি, যে কোনো উপায়ে মোহাম্মদকে মারতেই হবে। প্রত্যেকটা যুদ্ধেই তিনি, কোনো যুদ্ধে তিনি আগে তলোয়ার চালাননি, শত্রুর পক্ষ তলোয়ার চালিয়েছেন, তিনি আক্রান্ত হয়েছেন, এবারে আত্মনিয়ন্ত্রণের জন্য প্রতিপক্ষকে হামলা করেছেন, বাঁচার লড়াই। 63 বছর বয়স তিনি ইন্তেকাল করেছেন। বলুন জীবনের এই 63 বছরের জীবনে রসুলুল্লাহ ফুর্তি করেছেন কবে?
কবি তিনি ফুর্তি করেছেন, কবি একটু আরামের সঙ্গে রাত কাটিয়েছেন, কোন তারিখে পেট ভর্তি উদর দুটো খেতে পেরেছেন, কোন সময় তিনি দুনিয়ার এই ভোগ বিলাসিতার মাঝখানে ডুবে গেছেন, এই তো তার জীবন 63 বছরের। আমরা তো তার উম্মত, তিনি আমাদের রাহবার, আমরা তার পথের অনুসারী, তিনি আমাদের মডেল, আমরা হলাম তার ফলোয়ার, তিনি আমাদের ইমাম, আমরা হলাম তার মুক্তাদি। আজকে আমাদের এত সুখের এত ভোগ বিলাসিতার নেশা কোথা থেকে আসে? তিনি যদি আমাদের নবী হন আর আমরা যদি তার উম্মত হই, তাহলে তাকে দেখেই তো আমাদের শিক্ষাটা নেওয়া উচিত। কোথায় সেই শিক্ষা? قد جاءكم من الله نور وكتاب مبين إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا প্রিয় রাসূলের শানে আল্লাহ কোরআনের অনেক জায়গায় সরাসরি দিয়েছেন, আর গোটা কোরআনটাতেই পরোক্ষভাবে প্রিয় রাসূলের গুণগান করেছেন আল্লাহ। আমি জন্ম থেকে নিয়ে 63 বছরের সারসংক্ষেপ জীবনে গুটি কতক কথা বলার চেষ্টা করছি। যারা আমার প্রতিবেশী, মা চাচি গ্রামবাসী ছোট ভাই যারা আছেন, আমি একটু গভীরভাবে প্রিয় রসুলের আদর্শটাকে এক পাল্লায় রেখে আর আমার জীবনের আদর্শটাকে এক পাল্লায় রেখে আমাকেই বিচার করতে হবে, আমি নবী থেকে কত দূরে আছি। আপনাকেও সেই একই বিচার করতে হবে। রাসূলুল্লাহর জীবনটা, জীবন ধারণ যদি এই রকম হয় আর আমার জীবন ধারণটা যদি এই রকম হয়, তাহলে এই দুটো জীবনের মাঝখানে টালি করে আমাকেই ভাবতে হবে পার্থক্য কতটা, এবং সেই পার্থক্যটা দূর করে দিয়ে ধীরে 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 যদি নবীর মতো করে আমার জীবনটাকে গঠন করতে পারি, তবেই আমার ইহকালের কল্যাণ আর পরকালের মুক্তি। তাছাড়া আমাদের কোনো উপায় নেই। আমি কয়েকটা কথা বলবো, আল্লাহ রহমত নাজিল হোক, মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা যে কথা বলছিলাম, প্রিয় রসুলকে চেনার জন্য দুটো চোখ লাগে, একটা চামড়ার চোখ আর একটা জ্ঞানের চোখ। যাদের জ্ঞানের চোখ থাকে তারা তাদের জ্ঞান দিয়ে নবীকে চিনে নেয়, যাদের জ্ঞানের চোখ থাকে না তারা তাদের চামড়ার চোখ দিয়েও নবীকে চিনে দিতে পারে। আমি ছোট করে দুটো চোখের চেনার ছোট্ট দুটো কথা বলে নিই। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 15 দিন, মা হালিমা এবং তার স্বামী দুইজনে এসে রাসূলুল্লাহকে নিয়ে যাবেন দুধ পান করাবার জন্য। আমিনার যা কথা বলার ছিল হালিমার সঙ্গে বলে বুঝিয়ে দিলেন। ছেলেটার বাড়ি মক্কায় যাবে তায়েফে, দূরত্বটা প্রায় 190 কিলোমিটার, যার আজকের দিনে সমতল ভূমিতে যাবে 70 কিলোমিটার, আর পাহাড়ের উপরে উঠে সেখানে যেতে হবে প্রায় 120 কিলোমিটার 30 কিলোমিটার। আজকের দিনের যে রাস্তা, কত বৈজ্ঞানিক পদ্ধতিতে এই রাস্তা তৈরি, তাই পাহাড়ে যারা কাশ্মীরে দেরাদুনে মৌসুরী কিংবা উটি পাহাড়ে চড়েছেন তারা নিশ্চয়ই জানবেন যে রাস্তাগুলো কত ভয়ঙ্কর। মা হালিমা এই রাস্তা পাড়ি দেবেন উটের পিঠে করে, যে রাস্তায় এখন চলে ডবল ইঞ্জিনের গাড়ি, সেই পাহাড়ের পাথরের উপর দিয়ে হেঁটে যেতে হবে একটা উটকে অবলম্বন করি। একটা মা
তার বুকে কতটা পাশান দিয়ে তবে তার সন্তানকে এই দুর্গম পথের জন্য পাড়ি দিতে পারে, উদ্দেশ্য ছিল না। আসলে মক্কার আবহাওয়া ছিল অত্যন্ত খিটিমিটি আবহাওয়া, যেখানে সবসময় 47 থেকে 55 ডিগ্রি তাপমাত্রা, মানুষের মেজাজ অত্যন্ত কড়া, মক্কার মানুষের ভাষাপত্র খুব ভালো না, মক্কার মাটিতে ঝগড়া ঝাটি খুন ডাঙ্গা সবসময় লেগেই থাকত। চেয়েছিলেন কুচিটা যদি আমার বাচ্চা বয়সে তাই ফেলালিত পালিত হয়, ওখানকার আবহাওয়া ঠান্ডা, মানুষের মেজাজ ঠান্ডা, মানুষের ভাষা মিষ্টি, ঝগড়া ঝাঁটি নেই, প্রেম ভালোবাসা আছে, যদি আমার কচিটা ওই আবহাওয়ায় লালিত পালিত হয় তাহলে আমার কচির ভাষাটাও ভালো হবে, আমার কচির মেজাজটাও নরম হবে, আমার বাচ্চাটা মানুষের সঙ্গে ভালো আচরণ করবে। এই ছাড়া অন্য কোনো কারণ ছিল না। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের উটের পিঠে নিজের স্বামীকে বসিয়ে দিলেন, হালিমার স্বামী হারেস তিনিও বসলেন, মা হালিমা তিনিও বসলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়স মাত্র 15 দিন, এই 15 দিনের বাচ্চা শিশুটাকে কোলে করে নিয়ে উটের পিঠে বসলেন। অনেক রাস্তা গমন করতে হবে, এই রাস্তা যেতে 4 দিন 5 দিন 6 দিন সময় লাগতে পারে, এই রাস্তা যাওয়া আপনার অতিক্রম করতে এত লম্বা টাইম, সুতরাং 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা উটটা চলার পরেতে আবার একটা জায়গায় রাখতে হবে, উট একটু খেয়ে নেবে, নিজেরা একটু গোসল করবেন, খাওয়া দাওয়া করবেন, 1-2 ঘন্টা বিশ্রাম করবেন, আবার উটের পিঠে উঠে তারা চলবেন, যেখানেই সন্ধ্যা হয়ে যাবে সেখানেই তাদের রাত্রি যাপন করতে হবে। ওই সমস্ত পথ দিয়ে যে সমস্ত বিদেশি মুসাফিরের কাফেলা, ব্যবসায়ী কাফেলা যারা গমনাগমন করবে, ওরা একটা একটা দলে দলে গমন করতেন, আবার সন্ধ্যা হয়ে গেলে এক জায়গায় থাকবেন, সকাল হয়ে গেলে ওই দল আবার সেখান থেকে হাঁটা শুরু করবেন। ওই জায়গাগুলোতে আরবি ভাষায় বলা হয় মানজিল, আমরা বাংলা ভাষায় আমাদের দেশীয় ভাষায় যেটাকে বলি স্টপিস, বাস চলে বাদুড়িয়াতে থামবে, ঢালিপাড়ার মোড়ে থামবে, মলয়াপুরে থামবে, যদুরাটি থামবে, এই যে থামার জায়গাগুলোকে আমরা বলি স্টপিস। আর তখনকার দিনে উঠে চলা মানুষগুলো যে সমস্ত জায়গায় নেবে, বিশ্রাম করবেন, খাবেন, ঘুমাবেন, ওই জায়গাগুলোতে আরবীয়দের ভাষায় বলা হয় মানজিল। একটা মঞ্জিলে যে ওনারা থাকলেন, নামলেন, উদ্দেশ্য কি? একটু গোসল করে নেওয়া, একটু খাওয়া দাওয়া করে নেওয়া, 1-2 ঘন্টা বিশ্রাম করে নেওয়া, উটটাকে একটু খাইয়ে নেওয়া, আবার উটের পিঠে উঠে আমরা বেরিয়ে যাব, সন্ধ্যা পর্যন্ত যত রাস্তা যাওয়া যায় যে আবার সেখানে রাত কাটানো হবে। এটা একটা মঞ্জিলে দিনের বেলা দুপুরবেলা দাঁড়িয়েছে। মা হালিমা বর্ণনা করে বলছেন, আমি যখন উটের পিঠ থেকে যেই না মাটিতে নামলাম, আমার স্বামী উটের পিঠ থেকে নিচে নামলেন, স্বামীর কোল থেকে বাচ্চাটা আমি বুকের উপরই ধারণ করলাম, আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পেলাম 80 বর একজন বৃদ্ধ মানুষ দূরের একটা কুটির থেকে বেরিয়ে আসলেন, সম্ভবত ওটাই ওনার বসবাসের গৃহ হবে, উনি ওই ঘর থেকে বেরিয়ে আসলেন, আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, ও মা হালিমা, তোমার কোলের এই বাচ্চাটা কি তোমার বাচ্চা? হালিমা বললেন, না না, আমার কোলে একটা বাচ্চা আছে, সেটা তো আমি সেটা রেখে এসেছি, এটা আমি দুগ্ধ পান করাবার জন্যে এ বাচ্চাটাকে মক্কা থেকে আমি গ্রহণ করেছি। ওমা হালিমা, বলো বলো তোমার এই কোলের বাচ্চাটার নাম কি তুমি জানো? বললেন, হ্যাঁ, বাচ্চাটার নাম হলো মুহাম্মাদ। বললেন, এ কি তোমার কোলের বাচ্চাটার নাম মুহাম্মাদ? বললেন, জি হ্যাঁ। বলে, তোমার নাম কি? বললেন, আমার নাম হালিমা। বলে, সঙ্গী পুরুষ মানুষটা তোমার কি হন? বললেন, উনি আমার স্বামী, ওনার নাম কি? বললেন, ওনার নাম হলো হারেস। বললেন, হালিমা তুমি কি সত্যি করি বলবে তোমার নাম হালিমা, তোমার স্বামীর নাম হারেস? তো বাচ্চাটার বাড়ি মক্কায় দুগ্ধ পান করাবার জন্য তাইফে নিয়ে যাবে। ও মা হালিমা, আমার 80 বৎসর বয়স হয়েছে, মা সত্য করি কি বলবে এই বাচ্চাটার বাপের নাম কি? আব্দুল্লাহ। হালিমা তো বলেননি বাপের পরিচয়,
এর বাপের নাম কি আব্দুল্লাহ? বললেন জি। বললেন এর মার নাম কি আমিনা? বললেন হ্যাঁ। বললেন বাচ্চাটার দাদুর নাম কি আব্দুল মোত্তালেব? বললেন হ্যাঁ। এখন এতটা কথা পথের অজানা অচেনা লোক বলছেন, স্বাভাবিকভাবেই মা হালিমা ঘাবড়ে গেছেন। তাহলে তো ছেলেটার সম্পর্কে এদের কাছে পরিচয় আছে, বয়স তো মাত্র 15 দিন, কে পরিচয় করালো এদের? ঘাবড়ে গেলেন। বুড়ো মানুষটার দুহাত পেতে বললেন, তোমার কচিটিপটা আমার কোলে দাও। মা হালিমার মনে পড়ল, এই বাচ্চা ছেলেটাকে আমার কোলে দেওয়ার সময়তে ওর মা আমিনা মায়ে বলেছিল, ও মা হালিমা, আমার কচি আপনার কোলে চলে যাবে, পথে যাবেন, আপনার বাড়িতে রাখবেন, তবে আপনাকে সতর্ক করে আমি বলছি, এই কচি যখন আমার গর্ভে ধারণ করেছিলেন আমি অনেক আশ্চর্যজনক জিনিস দেখেছিলাম, এই কচিটাকে আমি যেদিন প্রসব করেছিলাম অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল, সব কথা হালিমা কি বুঝিয়ে বলেছিলেন, তোমার চলার পথে, তোমার সংসারে, তোমার বাড়িতে থাকার জীবনে এমন আশ্চর্য কিছু যদি ঘটে যায় হালিমা, আমি তোমাকে সাবধান করে দিলাম, ভয় পাওয়ার কোনো জায়গা নেই, এ বাচ্চাটার ভিতরে যথেষ্ট পরিমাণ আশ্চর্য রকমের চরিত্র পাওয়া যায়, যে রাত্রিতে প্রসব করবেন ওই রাত্রিতে মা হালিমা বললেন, আমি গভীর রাত্রেবেলাতে আমার বাড়িতে আমি একাই শুয়ে আছি, হঠাৎ করে দেখতে আমার ঘরে যেন কয়েকজন মহিলার কথার গলার আওয়াজ, আমি গলার আওয়াজ শুনতে পেলাম, আমি তখন অবাক হয়ে গেলাম, আমার ঘরে দরজা বন্ধ করা, স্বামী হারা বেওয়া মহিলা একাই আমি ঘরে আছি, এ ঘরের ভিতরে মানুষ কি করে প্রবেশ করেছে? আমি যখন একটু নড়াচড়া করলাম আমার মনে হলে জিজ্ঞেস করব, তোমরা কারা, কিভাবে আমার ঘরের ভিতরে এসেছ? আমার মনে এই প্রশ্ন জিজ্ঞাসা উদিত হতে না হতেই ওই দুইজন মহিলা, একজন আমার মাথার দিকে, একজন আমার পায়ের দিকে, দুইজন অন্ধকারের ভিতরে বসলেন। ওরা আমায় বললেন, হালিমা, ওমা হাল, ওমা আমিনা, না না, তোমার চিন্তা করতে হবে না, আমরা অন্য কেউ নই, আমি হলাম বিশ্ব বিশ্ব নবী, আমি হলাম জগতের একজন সেরা নবী, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহি সালাম, আমি হলাম মা মরিয়ম, আমারই পেটে ধারণ করেছিলাম ঈসা রূহুল্লাহ, আমি মা মরিয়াম তোমারই দরবারে এসেছি, কদমের কাছে যে মহিলাটা বসে রয়েছেন উনি তো অন্য কোনো মহিলা নন, পৃথিবীর সেরা জালেম, সেরা অত্যাচারী, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন রুহানি হালাতে আমাদের দুইজনকে তোমারই কাছে পাঠিয়ে দিয়েছেন, আজকে তুমি বাচ্চা প্রসব করবে, তোমার ঘরে আজকে কেউ নেই, তোমার কষ্ট, তোমার চিন্তা, তোমার খেদমত, তোমার পরিষেবা, তোমার সেবা যত্ন করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মরিয়ম বিবি আসিয়া আমাদের দুইজনকে তোমার সেবা করার জন্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, তোমার কোনো ভয় নেই, আমরা তোমার ভালোর জন্য এসেছি, দুশ্চিন্তা করো না। হালিমা বললেন, আমি অবাক হয়ে গেলাম, ওরে একটু পরেই উঠে দাঁড়ালো, একজন মায়ের মাথার দিকে, একজন পায়ের দিকে, ওরা অত্যন্ত দুইজন খুশি মনে গল্প করছে, আহারে এ আমিনা না জানি কত ভাগ্যবতী মহিলা, এ আমিনার কপাল কত ভালো, আমিনার গর্ভ থেকে আজকে যে সন্তান প্রসব হবে এই সন্তান হবে জগৎজোড়া সন্তান, গোটা দুনিয়ার মানুষের কদমের নিচে চলে যাবে, এর হুকুমের গোলামি করবে তারা, কি মর্যাদা না জানি আমিনার আল্লাহ দিয়েছেন যে আমিনার গর্ভে সেই সন্তান জন্ম নেবে, অথচ আমি আমিনা তখনও পর্যন্ত বুঝতে পারছি না যে আমার পেটে একটা সন্তান আছে, আর সেই সন্তান আজকে রাত্রিতেই আমি প্রসব করব। রাত ভারী হল, আমার দুশ্চিন্তাও বাড়ছে, ওরা বলছে বাচ্চা হবে, ইতিপূর্বে বহুবার স্বপ্ন দেখেছি আমি গর্ভবতী, কিন্তু আমার কখনো অনুভব হয়নি, পেটে বাচ্চা কখনো নাড়াচড়াও করিনি, আর আমার পেটের বাচ্চার ভার কখনো আমি অনুভব করিনি, আর আমার দেহের কোনো পরিবর্তন হয়নি। খুব উৎকণ্ঠায় আমার রাত কাটছে,
আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। আমার ঘরের প্রাচীর আর পাহাড় পর্বত গাছপালা নদী নালা সব কিছু যেন কাঁচের মতো হয়ে গেল। এত কঠিন জ্যোতিষ্ক একটা নূরের চমক চমকে উঠল, এমন একটা অত্যন্ত জ্যোতিষ্ক আলো চমকে উঠল। আমি হালিমা আমার ঘরে শুয়ে শুয়ে সুদূর সামদেশের অট্টালিকা পর্যন্ত দেখতে পেয়েছিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওরা দুইজন বলল ও মা আমিনা, তোমার আর চিন্তা করতে হবে না, তোমার গর্ভের সন্তান মুহাম্মদ জন্ম নিয়েছে, দুনিয়ার বুক আলো করে তিনি জন্ম নিয়েছেন। আমি ওরা আমায় তুলে বসাতে চাইল, কিন্তু আমার দিয়ে কোনো কষ্টের অনুভব হয়নি। আমি আস্তে আস্তে নিজেই উঠে বসলাম। আমি লক্ষ্য করে দেখলাম আমার পায়ের কাছে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় মাথা দিয়ে তিনি আল্লাহর কাছে তসবি পড়ছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ও মা হালিমা, এ সন্তান যে সন্তানকে তোমার কোলে তুলে দিলাম, এ সন্তান আমার জন্মানোর সঙ্গে সঙ্গে সেজদায় মাথা দিয়ে আলহামদুলিল্লাহি কাসিয়ারান ও সুবহানাল্লাহি বুকরাতাম ওয়াসিলা, এই সদ্য জন্ম নেওয়া সন্তানটাই সেজদায় মাথা দিয়ে আমার আল্লাহর গুণগানার প্রশংসা করেছিল। ও মা হালিমা, আমার সন্তান তোমার কোলে তুলে দিলাম, এমন আশ্চর্য যদি তোমার পথে কিংবা বাড়িতে কিছু ঘটে যায়, খবরদার তোমাকে বারণ করে দিলাম, কোনোদিন তুমি যেন কখনো দুশ্চিন্তা করো না। আরো অনেক গল্প শুনিয়েছিলেন। হালিমেকে যখন জিজ্ঞেস করছেন বললেন এর মায়ের নাম আমিনা, বাপের নাম আবদুল্লাহ, দাদুর নাম আব্দুল মুত্তালিব, কোচিন একটু আমার কোলে দাও। হালিমা বললেন যদিও আমিনা আমাকে বারবার বলেছিলেন ভয়ের কিছু নেই, কিন্তু আমি ভয় পাচ্ছি বাচ্চাটা ওরা নিয়ে যদি ক্ষতি করে ফেলে। ওর নাম ঠিকানা, বাপের নাম, মার নাম, দাদুর নাম সব জানে, বাচ্চাটা যদি ক্ষতি করে। আমি অস্বীকার করলাম যে আমি পরের বাচ্চা আপনার কোলে দিতে পারি না। বৃদ্ধ মানুষটা আমি হালিমাকে লক্ষ্য করে বলেছিলেন ও মা হালিমা, তোমার এই বাচ্চাটাকে তুমি যদি আমার কোলে একটু না দাও, তাহলে আমি কিন্তু জোর জবরদস্তি তোমার কোন থেকে আমার কোলে নিয়ে নেব। ও হালিমা, তুমি একা আর তোমার স্বামী, আমার বাড়িতে এখানে আমার লোক লস্কর অনেক রয়েছে, আমি তোমার কথা দিলাম তোমার কুচিটাকে আমার কোলে একটু দেবে, আমি ওকে আদর করব, যত্ন করব, আবার সমহিমায় তোমার কোলে ফিরিয়ে দেব, তবে তুমি যদি আমার কোলে না দাও আমি কিন্তু জবরদস্তি হলেও বাচ্চাটাকে কোলে নেব। হালিমা বললেন সত্যিই তো, আমরা মাত্র দুজন, যদি জোর করে কেড়িয়ে নেয় তাই বা কি করব। তা রাজি হলেন কোলে দেওয়ার। হালিমার অবস্থান দেখে বৃদ্ধ মানুষটা বললেন ও হালিমা, তুমি মনে করো না আমি তোমার শত্রু, বাচ্চাটার শত্রু, না না, কথা দিলাম কথা দিলাম, কোনো ক্ষতি হবে না, কোনো কষ্ট হবে না, আমার কোলে দিতে যদি তোমার কোনো ভয় লাগে, আমার কোলে দিতে যদি তোমার কোনো টেনশন দুশ্চিন্তা হয়, আমি তোমায় বলছি আমার কোলে দিতে হবে না, তোমার বাচ্চাটাকে বুকের উপরে তুলে নিয়ে আস্তে আস্তে করে তার পিঠের কাপড়টাকে একটু নাড়াবে, আমি তার পৃষ্ঠদেশে একটা বারের জন্য দেখতে চাই। হালিমা বললেন হ্যাঁ নিশ্চিত আপনাকে দেখাবো। বাচ্চাটাকে নিজের বুকের উপরে নিলেন, পিঠের উপর দিকে কাপড়টা সরিয়ে দিলেন, মা হালিমার কোলে নবী মুহাম্মদ অবস্থান করছেন, ওই আপনার আসিতে বর বৃদ্ধ মানুষটা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘাড়ের নিচে ওই জায়গাটায় আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে বলছেন ও মা হালিমা, বাচ্চাটাকে তুমি তো নিয়ে এসেছ, ওর মুখ দেখেছো, তুমি কি তার পিঠটা দেখেছিলে? বলে না না হালিমা, একটা বার তুমি এই জায়গাটায় দেখে নাও, আমার বাড়িতে তৌরাত কিতাবের নুসখা রয়েছে, আমার বাড়িতে পূর্ব জামানার জবুর কিংবা ইঞ্জিল কিতাব আমার বাড়িতে মজুদ, আমি বহুকাল ধরে তৌরাত জবুর ইঞ্জিল কিতাব পড়াশোনা করি, তৌরাত জবুর কিতাবের ভিতরে শেষ জামানার নবীর যে বর্ণনা দেওয়া আছে, শেষ জামানার নবীর যে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, আমি ওই
এই ব্যাখ্যা বিশ্লেষণ বারবার করে পড়ি আর বারবার করে পড়ি। আমার ঘর এখানে ছিল না, আমার বাড়িটি এখানে ছিল না, আমার বাড়ি ছিল অনেক দূরে, আমার বাড়ি ছিল আমি বহুকাল পূর্বে তৌরাত জব্বুর ইঞ্জিল কিতাব পড়ে বুঝেছিলাম মক্কার সেই শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোনো না কোনো দিন এই পথ দিয়েই তায়েফে নেওয়া যাওয়া হবে, এই পথ দিয়েই তাক দুধ মাতা হালিমা এখান থেকেই তাকে তায়েফের পথে নিয়ে যাবেন। ও মা হালিমা, একটা বার তুমি তোমার শিশু মুহাম্মাদের পৃষ্ঠদেশটা তুমি একটা বার দেখে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছেলেটার পিঠের উপরে নবুয়তের চিহ্ন দিয়ে, নবুয়তের স্ট্যাম্প দিয়ে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহর পিঠের হাড়ের একটু নিচে কবুতরের ডিমের মতো এক টুকরো গোস্ত ছিল, আর ওই গোস্তের উপরেই লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অন্য কোন স্ট্যাম্প দিয়ে লেখা নয়, সম্পূর্ণ গোস্তের টুকরোটা এবং চামড়া ভাঁজ হয়ে লিখে যাওয়া এই নবুয়তের মোহর সহ তো তিনি জন্ম নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আমার ঘরে চলো আমি তোমাকে দেখাবো সব, তৌরাতে লেখা আছে, জবুরে লেখা আছে, ইঞ্জিলে লেখা আছে। আমি সেই সমস্ত কিতাব পড়তাম আর জানতাম যে যা বর্ণনা আছে তাতে ছেলেটা ছোট বয়সে হালিমার দুধ খেয়ে বড় হবে, আর হালিমার বাড়ি তায়েফে, ছেলেটার বাড়ি মক্কায়, তাহলে মক্কা থেকে তায়েফে যাওয়ার এইটাই সবচেয়ে ভালো রাস্তা। আর আমি প্রতিদিন এই রাস্তায় ধারে সকালে এসে বাড়ির বারান্দায় বসি, আর যত লোক এই রাস্তা দিয়ে তায়েফের দিকে যায় আমি তাদের কোল পেনে চেয়ে থাকি। জীবনে বহু শিশু আমি দেখেছি কিন্তু তৌরাতের বর্ণনার সঙ্গে মেলেনি, আজকে তোমার কোলের শিশুটাই তৌরাত জবুরের বর্ণনার সঙ্গে মিলে গেছে। হালিমা, ছেলেটা যখন তোমার ভাগ্যে জুটেছে খুব সযত্নে লালন পালন করবে। এই ছেলেটাই 40 বৎসর বয়সে নিজে বলবে যে আমি আল্লাহ রসুল, যখন তার বয়স 40 হবে তখন সে নবুয়তের দাবি করবে। হালিমা, যদি বেঁচে থাকো, যদি তুমি বেঁচে থাকো, তাহলে অবশ্যই এই ছেলেটার দাবি অনুযায়ী তুমি তোমার কোলে শিশুটাকেই রসুল বলে তুমি মেনে নিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুলুল্লাহ তখন কাউকে বলেননি যে আমি নবী, বয়স তো 15 দিন, আর নবুয়তের দায়িত্ব তখনও তার উপরে তো দেওয়া হয়নি, এটা আসবে তো 40-এর পর। বয়স্ক আসিফি বর বৃদ্ধ তৌরাত জবুরের পণ্ডিত ইহুদি পাদ্রি সেখানে দাঁড়িয়ে বলল, ওমা হালিমা, আমি তোমায় বলছি আল্লাহ তোমার হায়াত দারাজ করে দিক, তুমি অনেকদিন দুনিয়াতে বেঁচে থাকো, তবে হালিমা ছেলেটার বয়স 40 যখন হয়ে যাবে ওই ছেলেটা নিজেকে নবী বলে দাবি করবে। ওমা হালিমা, কথা দিলাম, কথা দিলাম, আমি ইহুদি রাহিব, আমি যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকি, আমি যদি সামনে 40 বৎসর দুনিয়া যদি বেঁচে থাকি, তাহলে অবশ্য অবশ্যই এই মুহাম্মাদের হাতে হাত দিয়ে আমি ইসলাম ধর্ম কবুল করে নেব। তবে হালিমা, আমার বয়স তো এখন 80 বৎসর পেরিয়ে গেছে, আমি 40 বছর যদি দুনিয়ায় না বাঁচতে পারি, 40 বছর যদি দুনিয়াতে আমার হায়াত না থাকে, ও মা হালিমা, আজকে আমি তোমাকে সাক্ষী রেখে, তোমার বুকের সন্তান মুহাম্মাদকে সাক্ষী রেখে বলছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি তোমার কোলে ছেলে মুহাম্মাদ অবশ্য অবশ্যই আল্লাহ পাকের রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি মুহাম্মাদের কলমা পড়ে নিলাম, আজই মুহাম্মাদের কলমা আমি পড়ে নিলাম, মুহাম্মাদ যেদিন পড়তে বলবে সেদিন যদি আমি বেঁচে থাকি আমি অবশ্যই তো তার হাতে হাত দিয়ে কলমা পড়ব, আর না জানি তার আগে যদি আমি মরে যাই তাহলে মুহাম্মাদের শিশু অবস্থা আমি আজ তাকে রসুল বলে কলমা পড়ে নিলাম। ও মা হালিমা, তুমি যদি সামনে 40 বৎসর দুনিয়াতে বেঁচে থাকো, তুমি যদি বেঁচে থাকো, আমি যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, আমি যদি মারা যাই, হালিমা তোমার কাছে আমার একটা আমানত থাকলো। হালিমা, মুহাম্মদ
যখন কলমা প্রচার করবে ওই সময়ে তুমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে একটাবার বলে দিও, বাবা মুহাম্মাদ তুমি যদি 15 দিন বয়সে আমার কোলে করে আমি তোমাকে তায়েফের মাটিতে নিয়ে যাচ্ছিলাম, ওই 15 দিন বয়সের মাঝখানে পথের একজন ইহুদি তৌরাত জব্বুর ইনজিলের একটা পণ্ডিত তিনি তোমাকে রসুল বলে কলমা পড়ে নিয়েছিলেন। হালিমা আমি যদি মরে যাই তো আমার এই কলমা পড়ার সংবাদটা তুমি মুহাম্মদকে একবার বলে দিও যে তোমার 15 বছর বয়সে তোমার একটা উম্মত আছে। লোকটার জ্ঞানের চোখ ছিল তাই তার কাছে প্রচার করে দিতে হয়নি যে মুহাম্মদ আল্লাহর নবী, জ্ঞানের চোখ ছিল বলেই কাউকে বলে দিতে হয়নি, তিনি নিজে নিজেই তার জ্ঞানের দৃষ্টি দিয়েই 15 বৎসরের শিশু নবীকে তিনি 15 দিন বয়সে জ্ঞানের চক্ষু দিয়ে 80 বছরের ইহুদি রাহে তিনি নবীকে চিনে নিলেন যেই ছেলেটা ভবিষ্যতের নবী। হালিমা তুমি ভাগ্যবান যবন রিক্স তবন, তুমি জানবে পৃথিবীর বিরাট একটা শক্তি অপেক্ষা করছে এই বাচ্চাটাকে মারার জন্যে, এই ছেলেটাকে মারার জন্যে। আমাকে দেখিয়েছ, আমি দেখেছি, বারণ করে দিলাম আর কাউকে দেখাবে না, আর কাউকে দেখাবে না, পারলে দিনের বেলা ঘুমিয়ে রাতের বেলা পথ জেগে রাত জেগে আস্তে 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 তায়েফে চলে যাও। লক্ষ্য রেখো ছেলেটার দিকে, এর কিন্তু অনেক শত্রু আছে, মেরে দেবে। ভাই পৃথিবীতে নবীদের যত শত্রু ছিল এত শত্রু পৃথিবীর আর কারো ছিল না, আর কারো ছিল না, নবীদের শত্রু সবচেয়ে বেশি ছিল। জ্ঞানের চোখ ছিল, দেখে নিয়েছেন। এবারে যদি বলি চামড়ার চোখ, চামড়ার চোখ ওনার নামটা কেতাবে পাওয়া যায়নি, ইহুদি রাহেব বলেই বলা আছে, উনি তোরা জবরের পণ্ডিত ছিলেন, তো তিনি ইসলাম গ্রহণ করলেন। অ্যাকচুয়াল যারা অরিজিনালি তোরাত মেনে চলা তাদের তৎকালীন যুগের নাম ইহুদি, কিন্তু তোরাতের ইসলামের অনুসারী তারা ছিলেন, আজকের পরিভাষায় তারাও মুসলিম, তারাও মুসলিম। কিন্তু আজকে কোরআন আসার পরেও যারা ইহুদি নাসারা তৌরাত জবুরের মানার কথা বলে তারা মুসলিম না। চামড়ার চোখ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার জন্য দুটো পথ, একটা জ্ঞানের চোখ দিয়ে চেনা যায় আর একটা চর্মচক্ষু দিয়েও চেনা যায়। পৃথিবীতে দুটো মানুষকে আল্লাহ জন্মগতভাবে একদম স্টাম্প মেরে দিয়েছেন, দুটো মানুষ, তার একটা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের পেট থেকে মোহরে নবুয়ত নিয়ে জন্ম নিয়েছে, আর একটা হবে দাজ্জাল। মায়ের পেট থেকে জন্ম নেবে, তার কপালে লেখা থাকবে কাফেরে কাফের। প্রিয় রসুল জীবনে বারবার সাহাবীদের বলতেন যখনই আল্লাহর কাছে দোয়া করবে তখনই দাজ্জালের প্রতারণা থেকে একটু দোয়া করো, আল্লাহুম্মা নাজিনা মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে আমাদের ঈমান আমার বাঁচিয়ে। পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল, নমরুদি ফিতনা, হারুনি ফিতনা, আমি আপনার নমরুদ ফিতনা, ফিরাউনি ফিতনা, সাজ্জাদের ফিতনা, ইয়াজুজ আপনার ইয়াজুজ মাজুজের ফিতনা, তমাম দুনিয়ার যত ফিতনা আছে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। তো এই ফিতনার জালে জড়িয়ে যাতে মানুষ ঈমান না হারায় তার জন্য দাজ্জাল চেনার জন্য বইপত্র পড়া লাগবে না, মূর্খের চোখ দিয়েও দাজ্জালকে চেনা যাবে, যোর কপালে লেখা থাকবে কাফেরে কাফেরে কাফের। ঈমান
চিনতে সবাই পারবে। দাজ্জাল চিনতে লেখাপড়া লাগবে না, কারণ একদম ব্যতিক্রম তো, কারোর কপালে তো লেখা থাকে না, ওর কপালে লেখা থাকবে। ইমানদার বেঈমান সবাই চিনতে পারবে। পৃথিবীর সবচেয়ে সেরা শান্তি, সবচেয়ে শ্রেষ্ঠ শান্তির বার্তা বাহক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকেও চিনতে গেলে জ্ঞান না থাকলেও নবীকে চেনা যায়। সেরা শান্তির বার্তা বাহক যিনি, তাকেও চেনা আল্লাহ সহজ করে দিয়েছেন। সবচেয়ে সেরা অশান্তির ঝঞ্ঝাটের জনক যে, তাকেও চেনা আল্লাহ সহজ করে দিয়েছেন। নবীকে চেনার জন্য আল্লাহ মোহরে নবুয়াত দিয়ে দিয়েছেন, শুধু চামড়ার চোখ দিয়ে দেখলেই চেনা যাবে। আবার কোনো লেখাপড়া না জানলেও অনায়াসে দাজ্জালকে চিনে নেওয়া যাবে, অনায়াসে দাজ্জালকে চিনে নেওয়া যাবে। দাজ্জালের ফিতনা যেমন ভয়ঙ্কর, প্রিয় রসুলের শান্তির বার্তাটাও তেমন অসাধারণ। এই দুটো চেনা খুব জরুরি। নবী চেনা যেমন জরুরি, দাজ্জাল চেনা ততটাই জরুরি। এবারে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফেরে, এটা স্টাম্প দিয়ে না, কালি দিয়ে না, পুরো চামড়া ভাঁজ করা, একেবারে জন্মগত লেখা। তো একটা কেতাবে এসছে 1000 ইমানদারের ভিতরে 1000ই চিনতে পারবে এটা দাজ্জাল, কিন্তু দাজ্জালের ফেতনা থেকে ইমান বাঁচাতে পারবে মাত্র একজন, বাকি 999 জন দাজ্জালের খপ্পরে পড়ে বেঈমান হয়ে যাবে। এবার ক্লিয়ার হয়েছে? ইমানদার বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা সবাই দেখবে, যারা ইমানদার নয় তাদের কথা ছেড়িয়ে দেন আপাতত, যারা ইমানদার। এইরকম ইমানদার 1000 ইমানদারের ভিতরে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে পারবে একটা, আর 999টাই খপ্পরে বেঈমান হয়ে যাবে। ওরাও চিনবে যেটা দাজ্জাল, কিন্তু বেঈমানটা হবে কেন? বেঈমান হবে তার একমাত্র কারণ হলো দুনিয়ার স্বার্থ, দুনিয়ার স্বার্থ। দাজ্জাল তো জান্নাত জাহান্নাম সঙ্গে করে নিয়ে করবে। নবী বলেছেন ভালো কাজটা করো, মরার পরে আল্লাহ জান্নাত দেবে, খারাপ কাজটা করো না, মরার পরে আল্লাহ জাহান্নামে দেবে না। সে জান্নাত জাহান্নাম তো নবী কারো দেখাতে পারেনি, আর দাজ্জাল জান্নাত জাহান্নাম সঙ্গে নিয়ে বেরোবে, একদম সঙ্গে নিয়ে বেরোবে। আল্লাহর বান্দা মনে রাখুন, একটা ইমানদারের সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ হবে, দাজ্জাল ওকে ডেকে বলবে তুমি আমাকে খোদা বলে মেনে নাও। ইমানদার তার কপালের দিকে তাকিয়ে বলবে না 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 না, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিস শরীফে ভবিষ্যৎবাণী করে গেছেন, তোমার কপালে লেখা রয়েছে কাফের, তুমি তো কখনো আল্লাহ হতে পারো না, আমার আল্লাহর কোনো চেহারা হয় না, তোমার মতো আকৃতি প্রকৃতি তো আমার আল্লাহর হয় না, আমি তোমাকে আল্লাহ বলে মানতে পারি না, বরণ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী আমি নিঃসন্দেহে নিঃসন্দেহে নিশ্চিতভাবে তোমাকে চিনতে পেরেছি, তুমি আল্লাহ নও, নবী নও, তুমি পীর নও, ওলি আব্দাল গোস কুতুব নয়, তুমি তো নবীর ইমানদার বান্দাদের বেঈমান করার দাজ্জাল। দাজ্জাল শব্দের ঠিক মানে হয় না, তবে প্রতি শব্দ তার মানে খানিকটা মানে এরকম হয়, প্রতারক, প্রতারক। প্রতারক কারে বলে? প্রতারক মোটামুটি বুঝে নেন এইরকমটাই, টিউবকল আছে পানির জন্য কল টানলাম কিন্তু পানি বেরোলে না, বলা যেতে পারে এটা ধোকা দিয়েছে আমার সঙ্গে। ক্ষীর রাঁধার জন্য নেরকল কাটলাম, ছোবলা ছাড়িয়ে মালা ফাটিয়ে ভিতরে যেয়ে দেখলাম শ্বাস নেই, বলা যেতে পারে নারকলটা প্রতারক নারকল, প্রতারক নারকল। বিরাট টুপি জুব্বা দাড়ি আর বড় পোশাক দেখে লোকটারে বললাম একটু নামাজ পড়াও, তাহলে আমি না এখনো কলমা পড়তে পারি না, বোঝা যেতে পারে এটা প্রতারক ভণ্ড। বিরাট বড় চাষি, তার নাম পাকা চাষি, আমি বললাম
বললাম ধানের এই অবস্থা, ইউরিয়া দেবো না ফসফেট দেবো? বললো ভাই আমি কোনো সার চিনি না, এটা হলো প্রতারক চাষি। সাইনবোর্ডে বিরাট বড় ডাক্তার লেখা আছে। আমি বললাম পেট কামড়াচ্ছে, ব্যারেল গান খাবো না সেরিডান খাবো? তাহলে ভাই আমি একটাও বানান করতে পারি না, এটা হলো প্রতারক ডাক্তার। তার মানে ওর বাহ্যিক আবরণটা যে যোগ্যতা বলে দেয়, আসলে যোগ্যতাটা ভিতরে নেই। তো ডাক্তার প্রতারক হতে পারে, মাওলানা প্রতারক হতে পারে, পীর প্রতারক হতে পারে, ইমাম প্রতারক হতে পারে, চাষি প্রতারক হতে পারে, দাজ্জালের প্রতারণা। আসলে সে খোদা নয়, অথচ খোদার বিজ্ঞাপন দেবে। খোদার খোদাই শক্তি তার ভেতরে তো কিচ্ছু নেই, কিন্তু সে খোদাই দাবি করবে। ইমানদার বান্দা বলবে তোমার কপালে লেখা আছে কাফের, আমার নবী বলে গেছেন আমি তোরে এক চান্সে চিনে ফেলি, শালা শয়তান তুই আবার খোদা? তুই তো বেঈমান বিশ্বাসঘাতক প্রতারক শয়তান, তোর নাম হলো দাজ্জাল। তাহলে তুমি আমার জাহান্নাম দেখতে পাচ্ছ? তার ভিতরে দুরন্ত রকমের আগুন জ্বলছে, বলছে আমি দেখছি। তাহলে তুমি যদি আমার খোদা না বলো আমি তোমার ওই আগুনই পুড়িয়ে মারব। তাহলে আমার নবী বলেছেন দাজ্জালের জাহান্নামে যারা পুড়ে মরতে পারবে তারা বিনা বিচারে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তা তুই দাজ্জাল যদি আমার ওই তোরই আগুনে পুড়িয়ে মারিস তাহলে আমার কপাল খুলে যাবে, আমি মরতে রাজি আছি। বললেন আমার এই জান্নাত দেখেছ, এর ভেতরে খাবার দাবার ঘর বাড়ি কি ফুর্তি, খাট পালঙ্গ তোষক খাওয়া দাওয়া মদ মেয়ে নারী কি চাই সমস্ত কিছু আমার জান্নাতে মজুদ। আমারে খোদা বলো জান্নাতে চলে যাও। বললো আমি ইমানদার বলবেন আমি তোর মতন ভণ্ডরে খোদা বলে এই জান্নাতে যেতে চাই না, বরং তোর বুকি পা দিয়ে আমি তোর জাহান্নামের আগুনে পুড়ে মরতে চাই। বলুন সকলে সুবহানাল্লাহ। ওরে ধরে ইমানদার আল্লাহওয়ালাটারে ধরে বিরাট জ্বলন্ত আগুনের অগ্নিকুণ্ডে দাজ্জাল লোকটারে ফেলে দেবে, দাউ দাউ করে পড়বে। প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন, ইমানদার বান্দাকে যখন দুরন্ত আগুনে দাউ দাউ করে পুড়তে দেখবে, লোকটা আগুনের ভিতরে পুড়বে, গায়ের চামড়া পুড়বে, পশম পুড়বে, মাথা পুড়বে, হাত পা পুড়বে, চিৎকার করবে, এমন অবস্থাতে ওই লোকটা একটা সময় নিস্তেজ হয়ে যাবে। হাজার হাজার মানুষেরা সেটা লক্ষ্য করবে। ওইটা দেখার পরেতে এবার যারা ইমানদার সামনে ছিল ওই আজাব ওই শাস্তি ওই আগুনে পোড়ার ঘটনা দেখার পরেতে দাজ্জাল এবার দ্বিতীয় ইমানদার কে ডেকে বলবে তুমি কি আমাকে খোদা বলবে? যদি আমার খোদা না বলো একদিকে আমারই জাহান্নাম, উল্টো দিকে আমারই জান্নাত। যদি তুমি আমার খোদা বলো তুমি এখানে খাবার পাবে, বাড়ি পাবে, ঘর পাবে, সুন্দর আরাম কেদারা চেয়ার পাবে, খাট গদি তোষক পাবে, তুমি মদ পাবে, নারী পাবে, তাম জীবন তুমি এর ভিতরে সুখ শান্তিতে থাকতে পারবে। যদি না বলো তাহলে জাহান্নামের আজাবে তোমার পড়ানো হবে। যখন একটি ইমানদারকে পুড়িয়ে দেওয়া হবে একটার পর একটা পরপর 99টা ইমানদার, 999টি ইমানদার দাজ্জালের সামনে দাঁড়াবে। একটাবার শুধু দাজ্জালে জান্নাতের দিকে বলবে আহারে এর ভিতরে এত টাকা, শুধুমাত্র একটু বেশি টাকা কামাই করার জন্য সমিতি করেছিলাম, আজকে সমিতি সব টাকা তো এর ভিতরে, দুটো ধান পাওয়ার জন্য মাঠের আল কাটতাম, বহু জমি তো এর ভিতরে বিদ্যমান, একটু সুখ শান্তিতে থাকা জন্য ছেলের বিয়েতে 15 টাকা নিয়েছিলাম, সে টাকাও তো আজকে এর ভিতরে বিদ্যমান, 2টো টাকা বেশি রোজগার করার জন্য 500 টাকা ধার দিয়ে 600 টাকা সুদ নিয়েছিলাম, সে টাকাও তো আজকে এর ভিতরে আছে। দাজ্জালের জান্নাত একবার দেখার সঙ্গে সঙ্গে কপালে কাফের লেখা থাকার পরেতেও নির্বাক চিত্তে একটার পর একটা বলতে বলতে 999টা ইমানদার দুনিয়ার লোভ লালসার ধান্দায় পাগল হয়ে দাজ্জালের মতো ভণ্ডকেও তারা আল্লাহ বলে দেবে। একটু পিছপা হবে না, এত মাল। হাদিসে আছে শুনেছিলাম দাজ্জালের কপালে লেখা থাকবে, এরও কপালে লেখা রয়েছে এ সেই দাজ্জাল। তো দাজ্জালের একটু খোদা বলে যদি এতটা মাল পাওয়া যায় তাতে ক্ষতি নেই, বাকি ওরই বলে দেবে লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নেই, বলিবার জান্নাতে চলে যাবে।
এরা কি দাজ্জালকে চিনতে পারবে না? আরামসে চিনবে, আরামসে চিনবে। আরে দাজ্জালের চেনা, যে দাজ্জালকে চিনতে পারবে না হাসরে তার বিচার হবে না, কিন্তু চিনতে পারবে না জ্ঞানের। তার মানে পাগল ছাগল, পাঁচটা টাকা দিলি ফেলে দেয়, একটা ভালো জায়গায় শুতে দিলি মাটি দিস। আমাদের সমাজে সত্যিকারের কিছু পাগল, যারা সত্যিকারের পাগল, টাকা দিলেও নেবে না, বড্ড জোরে একটু বিস্কুট দিলে হয়তো খেতে পারে, এরা হলো পাগল। আর যারা সত্যিকারের পাগল, তাদের উপরও নামাজও ফরজ না, রোজাও ফরজ না, হজও নয়, জাকাতও নয়, আর হাসরের মাঠে ওদের কোনো বিচার হবে না। এইরকম পাগলে যদি নবী না চেনে, তার জন্য পাগলের কোনো শাস্তি হবে না। পাগলে যদি দাজ্জাল না চেনে, তার জন্য তার কোনো শাস্তি হবে না। আসলে নবী চেনা শুধু একদম বদ্ধ পাগল যারা, তারাই শুধু নবী চিনবে না। অন্তত দু টাকার পাঁচ টাকার নোটের পার্থক্য যে বোঝে, নবী চেনা তার জন্য খুবই সহজ। আবু জেহেল কলমা পড়িনি, সে কি নবী চিনত না? আমি আর আপনি নবীকে যতটা চিনি, আবু জেহেল তার চেয়ে ভালো চিনত, তার চেয়েও ভালো চিনত। চিনত না মানে, আবু জেহেলের একটা উট, উটে কিন্তু কামড়ায়, উটের সচরাচর কামড়ানো অভ্যাস না, যেমন গরুর ভিতরে সব গরু গুতোয় না, কিন্তু দশটা বিশটার ভিতরে এক একটা বিষাদর গরু আছে, উটের ভিতরে এরকম সব উট কামড়ায় না, উট খুব মুনিভক্ত একটা পশু, কিন্তু এর ভিতরে কিছু কিছু উট কামড়াকামড়ি করে। আবু জেহেলের একটা শান্ত উট বিরাট অশান্ত হয়ে গেল, ওর ধারে পাশে কারো যেতে দিচ্ছে না, কামড়াকামড়ি করছে, ঘাড়ে বোঝা দিয়ে তো ফেলে দিচ্ছে, মাহাজনে কোনো কাজ করে দেয় না, আবু জেহেল অতিষ্ঠ হয়ে গেছে। শয়তান করলো কি, দুই দিকে দড়ি দিয়ে উটটা ধরে রসুল্লাহর কাছে নিয়ে গেছে, উট নিয়ে গেছে, বলে মোহাম্মদ তুমি তো আল্লাহর নবী, আমার এই উটটা যে কি জ্বালান জ্বালাচ্ছে খোকা, সে কথা বলার মতন না, তা আমার মনে হয় যে তুমি যদি একটু উটটারে ভালো হতি বলো, আমার উট ভালো হয়ে যাবে। কেডা বলছে বক্তাটা, কেডা? আবু জেহেল। যে তুমি একটু বললি, আমার বিশ্বাস তুমি তো নবী, পশু পাখিরাও তোমার কথা শুনবে, তুমি একটু বলো না উটটা ভালো হয়ে যাক। তো আবু জেহেল উটটা নিয়ে গিয়েছিল গভীর ভাবনা চিন্তা করে, যদি মোহাম্মদের কথায় আমার উট ভালো হয়ে যায় তাহলে আমার কাজে লাগলো, উট কাজে লাগলো, আর যদি ভালো না হয় তাহলে আমি বলবো মোহাম্মদ তুমি কিরাম নবী বলো দিন, উঠেও তোমার কথা শোনে না। বুঝতে পারেন, উট ভালো হলি বললাম, যদি ভালো নাও হয় তাও নবীর বিরুদ্ধে প্রচার করতে পারবে, তাও না চক্রান্ত করেই গেছে। রাসূলুল্লাহ শুনে বুঝে উটটার সামনে দাঁড়ালেন, গলার দড়ি ধরে টানলেন, উটটা মাথা নিচু করলো। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মাথায় একটু গলায় চুলকে দিলে, পশু পাখিদের আদর করলেন, ওরাও খুব আদর করে, তো রসুল্লাহ উটটার একটু আদর করলেন, একটু আদর করে বললেন তোমারে কিনেছে তোমার মহাজন, তোমার দিয়ে দুটো খেজুর বয়ে নেবে, কি একটা গাছ বয়ে নেবে, কি দুটো কাঠকুটো তোমার পিঠে দেবে, তুমি নাকি বয়ে নিয়ে যাচ্ছ না, ফেলে দিচ্ছ, কামড়াকামড়ি করছো, এরকমটা করো না, মহাজনের কথা মেনে চলতে হয়। কত টাকা খরচ করে তোমার কিনেছে বলো দিনি, তোমার খাচ্ছ তার, অথচ তার কাজটা করে দেবে না, যাও আজকের থেকে তার কাজটা করে দিও। রসুল্লাহ একটা পশুকে বুঝিয়ে দিলেন, চতুষ্পদ জন্তু উট নবী তাকে বুঝিয়ে দিলেন। উট ঘুরে দাঁড়িয়ে আল্লাহর হুকুম হলো, তার আওয়াজ মানুষের মতো কথার আওয়াজ বলতে শিখলো, বলুন সুবহানাল্লাহ। উটটা ঘুরিয়ে দাঁড়িয়ে নবীকে বললেন, বলল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক, আপনি আমাকে বুঝপার করিয়ে দিয়েছেন, জগৎ আপনার কথা অমান্য করতে পারে না, আমি উট আপনার নির্দেশ অমান্য করতে পারি না, আপনি আমাকে আমার মাজন আবু জেহেলের কথা মতো চলতে বলেছেন, ও আমার পিঠে বোঝা দিলে আমার বহন করতে হবে, ওরে কামড়াকামড়ি করতে বারণ করে দিয়েছেন, ও
যেটাই বলবে সেটাই আমাকে শুনতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেছেন আমার মহাজনের কথা আমাকে শুনতে হবে। ইয়া রাসূলুল্লাহ, যে আবু জেহেল আপনাকে আমাকে আপনার কাছে এনে দিয়েছে, আপনি একটাবারের জন্য আমার মহাজনদারে বলে দিন, আমার মহাজন যদি, আমার মহাজন আবু জেহেল, সে যদি তার মহাজন আল্লাহর কথা মতো জীবন যাপন করতে পারে, আমি উট নিঃসন্দেহে আমার মহাজন আবু জেহেলের কথায় জীবন যাপন করব। জুতোর বাড়িটা কি কম মারা বেড়েছে? এতেও কি শয়তান নবী বলে মেনেছিল? এর জন্যই তো জ্ঞান লাগে না, অত চামড়ার চোখ দিয়ে চিনে নেওয়া যায়। যেখানে পশু পাখি প্রাণীকুল তার সঙ্গে কথা বলে, তাহলে নিশ্চয়ই এই লোকটার ভিতরে, এই মানুষটার ভিতরে আলাদা কোনো শক্তি একটা কাজ করছে, তাহলে এটা সম্ভব নয়। আর সেই শক্তিটা কোন শক্তি, এটা সন্ধান করলেই তো আল্লাহর সন্ধান মিলে যেত। উঠ বলল, আপনি আমাকে বলছেন মহাজনের কথা মানতে, আমি আমার মহাজনের কথা নিশ্চয়ই মানবো, তবে শর্ত হলো আমার মহাজন যদি তার মহাজনের কথা মানে। ওরে কতদিন ধরে বলা হচ্ছে কলমা পড়তি, ও ওর মহাজনের ও মানবে না, আমি কেন আমার মহাজন মানব? হুজুর আমি একদম ভালো হয়ে যাব, তবে আবু জেহেলের কাছে ভালো হবো না। বুঝতে পারেননি? কিছু এড়ে গুরু আছে, আপনার গোয়াল ঘরে ভালো লাঙল না চষলেও বিক্রি হয়ে যাওয়ার পর আর একজনের বাড়িকে ভালো লাঙল চষে। সব দোষটা গরুর না, কিছু কিছু দোষ দুপে গরুরও আছে। সুতরাং আবু জেহেলের মতো পাকা শয়তান আমি আপনি নবীকে যতটা চিনি, আবু জেহেল তার চেয়েতে ভালো চিনতো নবীকে, কিন্তু মানতে পারিনি একটা কারণে, ওর মাতব্বরি হারিয়ে যাবে, তাই ওর মাতব্বরি থাকবে না। সম্পর্ক আমার ভাই তো, এখন সবাই যদি ওর কলমা পড়ে নেই তাহলে সবাই হবো উম্মত, আর ও একা নবী হবে? ওরে অন্তত ওই জায়গায় বসতে দেওয়া যাবে না। আমি মক্কার মোড়ল ছিলাম, আমি মোড়লই থাকবো, আমি মোড়ল থাকবো। এই মোড়লি আনার নেশায় ইসলামের, ইসলাম কবুলিয়াতের কবুলিয়াত তার ভাগ্যে জুটিনি। নবী চেনে না, পৃথিবীতে একটা লোক নেই, একটা লোক নেই তামাম দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ, উম্মতে দাওয়াত আর উম্মতে ইজাবাত। মোহাম্মদ আল্লাহর নবী, এই বার্তাটা যার কানে পৌঁছে গেছে, যার কান পর্যন্ত গেছে, এরা সবাই নবীর উম্মত, উম্মতে দাওয়াত। তার মানে নবীর সংবাদ তার কাছ পর্যন্ত গেছে, সে উম্মত। এবারে সেই দাওয়াত গ্রহণ করে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নিয়েছে, মেনে নিয়েছেন, তারা উম্মতি ইজাবাত, উম্মতি ইজাবাত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, কেউ যদি কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাকিটা পড়বে না, সে কি ইমানদার হবে? ইমানদার? আচ্ছা, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েনি, শুধু পড়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কি ইমানদার? ইমানদার? ইমানদার মনে হচ্ছে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, এ বাক্যটা কেউ পড়লেন, পরেই পড়লেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, মুহাম্মদ হলেন সেই আল্লাহ পাকের রাসূল, পুরো কলমা পড়লেন তো আপনি ইমানদার হয়ে গেলেন। কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়লেন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন না, এ লোকটা কখনো ইমানদার নয়, যিনি আল্লাহকে এক বলে মেনে নিয়েছেন কিন্তু মুহাম্মাদকে রাসূল বলে মানতে পারেন নি, এই লোকটা ইমানদার নয়। এবারে যদি জানতে চাই কলমার দুটো অংশ, একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন নি কিন্তু পরের অংশটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, কার রাসূল? কার রাসূল? না না, মুহাম্মদ অন্য কারো রাসূল নন, মুহাম্মদ হলেন আমার আল্লাহর রাসূল। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে কেউ যদি বাদ দিয়ে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয়, আসলে ওই অংশের ভিতরে মুহাম্মদ যে রসুল, কার রসুল? না আল্লাহর রসুল। সুতরাং শুধু মুহাম্মাদুর রসুল্লাহ বললেও লোকটা ইমানদার, ওর ভিতরে আল্লাহ আছে। প্রথম অংশে মুহাম্মদ ছাড়া শুধু আল্লাহ,
পরের অংশটা আল্লাহর মুহাম্মদ দুটোকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার রাসূল না আল্লাহর রাসূল তাহলে আমি রাসূল মানা মানেই যে আল্লাহ পাঠিয়েছেন তাকেও মেনে নেব যদি আল্লাহ ভেজাল হয় তাহলে তার পাঠানো রাসূলও ভেজাল আমি রাসূলকে খাঁটি বলা মানে নবীর পাঠানো আল্লাহ অবশ্যই খাঁটি সুতরাং কোরআনের এমন কিছু জায়গা আছে যা খানিকটা আমাদের স্বাভাবিক বোধগম্যেও ষোলো আনা ঠিক কুলোয় না কি বলবা এসে ডাকো ডাকো ও যারা বাইরে রয়েছেন মসজিদে আছেন পিছন আমাদের প্যান্ডেলের বাইরে যারা আছেন না যদি কারোর ভেজে ভিজবেন না খবরদার মসজিদেও জায়গা আছে বা সামনেও জায়গা আছে সামনে এসে বসবেন তো আমি একটু বিদায় নিচ্ছি পুরো প্রায় দেড় ঘন্টা হয়নি তবে এক ঘন্টা কুড়ি বাইশ মিনিট ধরে আর এ ফাকসুসিল কসাসা লাআল্লাকুম তাতাফাক্কারুন কোরআন একটা আয়াতের শেষ অংশ আছে ফাকসুসিল কসাস তোমরা এমন এমন কিস্সা কাহিনী মানুষকে বলো যে কিস্সা কাহিনী শোনার পরে মানুষ যেন একটু ফিকির করে একটু গবেষণা করে একটু ভাবুক হয় একটু চিন্তাশীল হয় কিস্সা কাহিনী বলাটা একদম দোষের না তবে যেন সেই কিস্সার ভিতরে কিছু ভাবনা থাকে কিছু গবেষণা থাকে তো আমি যতটুকু পেরেছি কোরআনের একটা আয়াতকে সামনে রেখে আনুষাঙ্গিক কিছু ফেকের কিছু চিন্তা কিছু গবেষণা করার মতন কথা কাহিনী কিস্সা আপনাদেরকে শুনিয়েছি এবারে আপনার দায়িত্ব হলো বাড়িতে রাসূলুল্লাহর জীবনীর উপরে একটা দুটো করে বই কেনা একটা দুটো করে বই কেনা সিরাতুন নবী সিরাতে ইবনে হিশাম শিশুদের মুস্তফা বিশ্বনবী আর রাহিকুল মখতুম এই ধরনের প্রচুর পরিমাণ বাংলা ভাষায় বই বেরিয়েছে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট এগারো বারো আপনার ছেলেপেয়েরা পড়ে একটা বই কিনে বাচ্চাদের পড়ার থাকে রেখে দেন পড়ার থাকে রেখে দেন ওরা ক্লাসের বই পড়ার অবসর টাইমে একটু একটু করে ওই বইগুলো পড়বে একটা ছোট্ট কথা বলি কথাটা মাথায় রাখে ইসমাইল এসো ছোট্ট কথাটা বলি রাসূলুল্লাহ যে পথ দিয়ে চলতেন যে পথ দিয়ে আব্দুল্লাহ একটু ফোন করতে বলো দিন এই বৃষ্টিতে আর গিয়ে কী হবে আব্দুর রহমান একটু ফোন করো দিন বলে দেখো দেখো আল্লাহ রহমতে তো জোরে বলতে পারে একবার ফোন করে দেখো আনি হলি বেঁচে যাবে না তো রাসূলুল্লাহ যে পথ দিয়ে চলতেন ওই পথে একটা কুয়া খোঁড়া হয়েছিল মনে আছে উদ্দেশ্য কি ছিল না মুহাম্মদ এই পথে আসবে ওই গর্তে পড়বে আর মাটি চাপাতে মুহাম্মদকে মেরে দেব ঠিক আছে তো গর্ত খুলল রাসূলুল্লাহ ঠিক যাওয়ার টাইম পার হয়ে গেছে ও এখন আর অপেক্ষা করতে পারতে বলে রোজ যে সময় সে সময় তো পার হয়ে গেল করতেষ্টা কি এখনও আসে না কখন আসবে ওই করতে করতে ওই বোধ হয় বেরিয়ে গেছে এইবার বোধ হয় আসবে গাছপালা আড়াল হচ্ছে আর দুপা করিয়ে গিয়ে আর রাস্তার দিকে মোহাম্মদ কখন আসবে কেন এসতেছ না কেন দেরি হচ্ছে গাছপালার আড়াল ওই করতে করতে এগিয়ে যাচ্ছে হুড় হুড় করে নিজেই ভদ্রলোক পড়ল পড়ে আর কোনো মতো উঠতে পারে না শেষ মেষ হুজুরের কাছে সংবাদ গেল প্রিয় রাসূল এসে হাত দিয়ে টেনে টেনে আবু জাহলকে তুলে দিলেন তাহলে যিনি গর্ত করেছিলেন তার টার্গেট ছিল এই তোলা মানুষটাকে ভিতরে ফেলে মাটি দিয়ে পুঁতে ফেলা এটা একটা ইতিহাস হিটলার আশি লক্ষ ইহুদিকে আদরমান বলে যে ৮০ লক্ষ ইহুদিকে একটা গর্ত করে গ্যাস চেম্বার তৈরি করে সেই গ্যাস চেম্বারের ভিতরে ৮০ লক্ষ মানুষকে হিটলার পুড়িয়ে মেরেছিল মেরেছিল কেন না হিটলারের কথা ওরা শুনেনি তাই ওরা শুনেনি হিটলারের ইতিহাস তো জগৎ জোড়া ইতিহাস স্কুল কলেজে যারা পড়েছেন তারা খুব ভালো জানেন ৮০ লক্ষ ইহুদিকে
পুড়িয়ে মেরেছে। এটাও আপনার ছেলে পড়ছে। আর আবু জেহেল গর্ত করেছিল নবীকে মারার জন্য, সেই গর্তে আবু জেহেল পড়ল, নবী হাত দিয়ে টেনে তুললেন। দুটোই ইতিহাস। আপনার কচি যখন এগারো ক্লাসে হিস্ট্রি নিয়ে পড়বে, হিটলারের ইতিহাস পড়েছে, যে হিটলারের সূত্র তত্ত্ব মানেনি বলে 80 লক্ষ ইহুদিকে গর্তে গ্যাস চেম্বারে পুড়িয়ে মেরেছে হিটলার, সেটা ওর ব্রেনে আছে, ওর ব্রেনে আছে। এবারে রাহিকুল মখতুম বা বিশ্ব নবী শিশুদের মোস্তফা কিতাবটাও আপনার কচি আগরা ক্লাসে পড়তে পড়তে একটু পড়ল। হজরত মোহাম্মদ প্রতিদিন যে রাস্তা দিয়ে কাবায় নামাজ পড়তে যেতেন, তার চলার সেই পথের মাঝখানে আবু জেহেল একটা গর্ত করে রাখলো। উদ্দেশ্য ছিল মোহাম্মদকে ওই গর্তে, মোহাম্মদ গর্তে পড়ে যাবে, আবু জেহেল গর্তে মাটি চাপা দিয়ে মোহাম্মদকে মেরে দেবে। ঘটনা চক্রে সেই গর্তে মোহাম্মদ না পড়ে আবু জেহেলে পড়ল। কোনো মতেই তাকে তোলা যাচ্ছিল না। শেষ মোহাম্মদ এসে হাত দিয়ে গর্তের ভিতর থেকে আবু জেহেলকে তুলে দিল। দুটি ইতিহাস। 80 লক্ষ মানুষ হিটলারের কথা শুনিনি, গর্তই ফেলে পুড়িয়ে মেরেছে। আবু জেহেল মোহাম্মদের কথা মানেনি, উল্টে মোহাম্মদকে মারতে গর্ত খুঁড়েছিল, আর সেই গর্তে আবু জেহেল পড়ল। মোহাম্মদের কথা আবু জেহেল না মানা সত্ত্বেও মোহাম্মদ হাত দিয়ে গর্ত থেকে আবু জেহেলকে টেনে তুলল। এটাও আপনার কচির ব্রেনে থাকবে। হিটলারের ইতিহাসও থাকলো, মোহাম্মদের ইতিহাসও থাকলো। আপনার কচি পড়াশোনার ফাঁকে ফাঁকে এবার দুটোকে মিক্সিং করবে। সত্যি পৃথিবীতে শান্তি কেন আসে, কিভাবে আসে, আর এই শান্তি কি হিটলারের রাস্তায় না শান্তি মোহাম্মদের রাস্তায়? আপনাকে নামাজ পড়তে বলতে হবে না, আপনার কচি আল্লাহ যদি রাজি থাকে। একদিন আপনার কচিও যে কোনো রাজনৈতিক সামাজিক মাইকের সামনে দাঁড়িয়ে বলবে, বিশ্ব শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় মোহাম্মদের আদর্শের কোনো বিকল্প পৃথিবীতে নেই। আপনার কচি মাওলানা নাও হতে পারে, হাফেজ নাও হতে পারে, মুফতি কারি নাও হতে পারে, কিন্তু মুসলমান হতে আর মোহাম্মদের ফলোয়ার হতে দোষটা কোন জায়গায়? সুতরাং স্কুলে পড়ছে পড়ো, প্রত্যেক স্কুল পড়া বাচ্চার যেন একটা করে রসুল্লাহর জীবনী পড়া তার জন্য বাধ্যতামূলক। চাপ সৃষ্টি করতে হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। শুধু বইটা কিনে ওর টালে রেখে দেন, ওর টালে রেখে দেন, ওর বই পড়তে হবে না, বই ওরে টেনে পড়াবে। শুধু একদিন দুদিন খুলবে, এক আধ পৃষ্ঠা তুলবে, ওর নেশা হয়ে যাবে বই পড়ার। এটা রসুল্লাহর জীবনের এক চরমতম মুজিজা, একটু মাথায় রাখুন। যে শেষ করছি, ইসমাইল রয়েছে, তো সামনে বছর এই নবী দিবসটা সামনে বছর এই নবী দিবসটা হোক। আমাদের একই দেবে বলেছে মাসুদ, মাসুদ গোস্ত দেবে বলেছে, উজ্জ্বল ভাই গোস্ত দেবে বলছে, ওদি প্রতি বছর দেয়, ও উজ্জ্বল ভাই প্রত্যেক বছর গোস্ত দেয়। তাহলে মাসুমির সম পরিমাণ অন্য একটা কিছু দিতে বলো, আর সবাই কিছু কিছু দেখ, আর আমি এখন বলবো না, ইসমাইল কালেকশন করবে। সবাই কিছু কিছু দেওয়ার সাথে সাথে আমার ভাগে যেটা পড়ে সেটাও দিতে হবে, কী করা যাবে? যেটা আমার ভাগে পড়ে আমিও দেবো। মাদ্রাসার কোচিরা কিছু কিছু জিনিস দিয়ে বলেছে, ইসমাইল ওর হাতে একটু সময় আছে, আর ও দু এক কথা বলুক, আর শেষে একটু হালকা করে কালেকশন করবে। উজ্জ্বল ভাই যখন ঘুষ দিচ্ছে, সবাই মিলে যারা সত্যিকারের অর্থে খুব গরিব আপনার দিতে হবে না। কি পারলে পার্টনার হিসেবে আপনি 5টা টাকা দেবেন, বাস আপনার এই 5 টাকাই আমাদের দরকার, আপনার 500 টাকার দরকার নেই। আর যাদের দেওয়ার মতো ক্ষমতা আছে তারা দেবেন, গরিব মানুষদের তো লোভ কেন, আর উল্টে দেবো। গরিব যারা তাদের আর উদ্দেব, আপনি 2 টাকা দেন, শরীরটা থাকুন, যাদের দেওয়ার ক্ষমতা আছে কিছু দেবেন। ইসমাইল আলোচনা করছে, তার আলোচনা